بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أما دير মাইনুল ইসলাম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, তার প্রশ্ন মূলত দুটি। একটি প্রশ্ন যে আরাফা রোজা কোন তারিখে রাখতে হবে, আরাফা রোজা কি সৌদি আরবে চাঁদ দেখে রাখতে হবে নাকি যার যার দেশের চাঁদ দেখে, এই ছিল তার প্রশ্নের নির্যাস। তো এই বিষয়টিতে অন্যান্য বিষয়ের মতো এখতলাফ রয়েছে। সৌদি আরবের সুবিজ্ঞ আলেম আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার নিকটে রাজেহ, অর্থাৎ পানিধানযোগ্য কথা হলো এই যে যার যার দেশের চাঁদ ফলো করে এই আরাফার রোজা রাখবে, এভাবে তিনি ফয়সালা দিয়েছেন। অন্যভাবে মক্কা শরীফের শেখ যিনি দার্স দেন হারাম শরীফে, তিনি খুব সম্ভব শেখ সালেহ আসাদলান, তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এইভাবে ফতোয়া দিয়েছেন। এক কথা হারাম শরীফের একজন বড় শেখ ফতোয়া দিয়েছেন এই মর্মে যে যার যার দেশের চাঁদ দেখে আরাফা রোজা রাখবে। পক্ষান্তরে কিছু ওলামা দিন এদিকে গিয়েছেন যে না, আরাফার দিবসকে ফলো করবে, কারণ শ্যামে আরাফা বলা হয়েছে। তো তারা এভাবে শ্যামে আরাফা এই শব্দের দিকে খেয়াল করে এটা বলার চেষ্টা করেছে যে এদিনে রোজা রাখাটা উচিত বা এদিনে রোজা রাখাটাই সঠিক। তো তারা যুক্তি দিলে যুক্তির ওপরও আবার যুক্তি রয়েছে। হাদিসে শ্যামে আরাফা বলা হলেও এটাও পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা থাকতেন, তিসআ মিন জিল হিজ্জা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের নয়টি রোজা রাখতেন, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে। তো এখানে ইখতিলাফ দেখা গিয়েছে যে আরাফাটা এটা জামানার নাম, জামানের নাম নাকি মাকানের নাম, স্থানের নাম নাকি সময়ের নাম। তো এদিকে গিয়েছেন বেশ কিছু ওলামায় দিন যে না, এটা সময়ের নাম এবং আরাফার সংজ্ঞাতে বলা হয় ইয়াম আরাফা বলা হয়ে থাকে, এর সংজ্ঞায় হু আল ইয়ামত্তা সে মিন জিল হিজ্জা, ইয়াম আরাফা হলো জিলহজ মাসের নয় তারিখ, এভাবে বলা হয়েছে। কাজে শ্যাম ইয়াম আরাফা বললেই ওটাই ধরে নেওয়া যায় না যে এটাই অকাট্য, কারণ শ্যাম ইয়ামে আরাফাটাও গণ্য করা হয় তারিখ দেখে, আর সেটা নয় জিলহজ। অতএব দুটি অভিমত থাকলেও আমরা মনে করি, বিশেষ করে আমি বলছি, সর্বাধিক শক্তিশালী অভিমত হলো আরাফা দিবসে রোজা রাখা যার যার তারিখ, যার যার দেশের চাঁদ ফলো করে এটাই উত্তম এবং হকের অনুকূল, এবং এই পদ্ধতিতে রোজা রাখলে কেউ এই রোজা থেকে বঞ্চিত হবে না। আর শ্যামের সম্পর্ক চাঁদ দেখার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখবে চাঁদ দেখে, রোজা ছাড়বে চাঁদ দেখে। তো চাঁদের সাথে সম্পৃক্ত করা হয়েছে রোজাকে, বুখারী মুসলিম শরীফের হাদিস। সুতরাং আরাফার রোজা এর বাইরে এটার জন্য একটা খাস দলিলের প্রয়োজন, আর খাস কোনো দলিল পাওয়া যায় না। বরং যারা বলেন যে যার যার দেশের চাঁদ ফলো করবে আরাফার রোজার বিষয়ে, অন্যান্য রোজার বিষয়ে তাদের দলিলই বলিষ্ঠ, এমনকি তারা এটাও দাবি করেছেন এবং সত্যতা প্রমাণ করে দিয়েছেন ইতিহাস থেকে যে 1400 বছর পর্যন্ত মুসলমানদের এই অবস্থায় চলে আসছে যে তারা যার যার দেশের চাঁদকে ফলো করে রোজা রাখছে। হাফিজ ইবনে হাজার তার আবদুর আল কামেনা গ্রন্থে বর্ণনা দেন যে আমরা হজ করে আসলাম মক্কাতে,
মক্কাতে আরাফা হয়েছিল 11 তারিখে, আর মিশরে আরাফা হয়েছিল 11 তারিখে, মিশরবাসী আরাফা পালন করেছে 11 তারিখে, এভাবে বলা হয়েছে। এভাবে একাধিক নজির পেশ করা যায় যে অতীতের ইতিহাসে আরাফা যার যা দেশ ফলো করেই রাখা হতো, যার যা দেশের চাঁদ ফলো করে রাখা হতো। আর এটা স্বাভাবিক কথা যে মিডিয়ার যুগ ছিল না, আর ইসলাম কিন্তু মিডিয়ার উপর নির্ভর করে কোনো ফতোয়া দিয়ে রাখেনি। সবজির কোনো জাকাত নাই, এটাই সত্য কথা, কিন্তু বর্তমান মিডিয়ার যুগে, আধুনিক যুগে সবজিও কিন্তু রাখা যায় কোল্ড স্টোরের মাধ্যমে, বিশেষ করে আলুটা রাখা যায়। কিন্তু আলুর জাকাত এখনও ভালো ভালো ওলামায়ে দিন বলে যে না, লাগবে না, এটা একটা সবজি। কিন্তু কোল্ড স্টোর হয়েছে এই জন্য যে ইসলাম ফায়সালা দিবে জাকাত লাগবে এমন কথা নাই। ইসলাম কোল্ড স্টোরের উপরে অনুভাবে যান্ত্রিক মিডিয়ার উপর নির্ভরশীল নাই। হতে পারে মিডিয়া শেষ হয়ে গেল, তখন কীভাবে রোজা রাখবে মানুষ? 1400 শতাব্দী ধরে এটাই নিয়ম চলে আসছে যে যার যার দেশে চাঁদ ফলো করে রোজা রাখা হয়েছে। এমনকি সাহাবায়ে কেরামের জামানাতেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক সময় চাঁদ দেখে রোজা রেখেছেন, অথচ তারই আন্ডারে খেলাফত পরিচিত হওয়ার পরও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় তিনি চাঁদ দেখেছেন, মদিনার চাঁদ অনুযায়ী, সৌদি আরবের চাঁদ অনুযায়ী রোজা রেখেছেন। এই জন্য একদিনের তফাত হয়ে গিয়েছে। এই মর্মে হাদিসটি দেখার জন্য দেখুন সহি মুসলিম। সুতরাং এটাই আমল হয়ে আসছে যে রোজা যার যার দেশে চাঁদ দেখে রাখবে, যদিও ভিন্ন মত রয়েছে এবং ভিন্ন মতের সাপোর্টে কিছু দলিলও পেশ করা হয়ে থাকে, তবে যেটার উপর আমল চলে আসছে শতাব্দী শতাব্দী ধরে সেটা হলো এটাই যে চাঁদ দেখে রোজা রাখবে, প্রত্যেক দেশের জনগণ চাঁদ দেখে রোজা পরিত্যাগ করবে, বিশেষ করে উদয় স্থলে যাদের ফারাক হয়ে গেছে চাঁদ উদয়ের ক্ষেত্রে, উদয় অস্ত যাওয়ার ক্ষেত্রে, যেমন আমাদের দেশে একদিন পরে চাঁদ দেখে আর বিভিন্ন দেশে, তো অবশ্যই তারা যার যার দেশকে ফলো করবে, যার যার দেশের চাঁদকে ফলো করবে। কিছু লোক বলে থাকেন যে আরাফা হয়ে যাচ্ছে আজকে আর রোজা রাখবো কালকে, কেমন কথা হলো? এটা যুক্তি, এটা যুক্তির কথা, যুক্তির ওপরে আরো যুক্তি যদি দেই তখন মরক্কো অনুভাবে সিরিয়া, এটা মুসলিম শরীফ হাদিস দিয়ে প্রমাণ যে সিরিয়ার লোকেরা আগে দেখেছিল, মুয়াবিয়া সহ জনগণ আগে চাঁদ দেখেছিল, পরে আগেই তারা রোজা রেখে নিয়েছিলেন। তো সিরিয়া মরক্কো তো এখনও রয়েছে অস্তিত্বে, তো সিরিয়া মরক্কোবাসী তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে, তার মানে সহজভাবে বুঝে নেন যে যেদিন সৌদি আরবে আরাফা দিবস, আরাফা হচ্ছে সেদিনকে তাদের ঈদের দিন। এখন যে সমস্ত মুফতিরা বলেন যে আরাফা দিবসকে ফলো করে রোজা রাখতে হবে, এখন বলেন আরাফা দিবস মরক্কোবাসীদের জন্য, সিরিয়াবাসীদের জন্য হয়ে যাচ্ছে তাদের কোরবানি দিবস, এখন কোরবানি করবেন ঈদের দিনে, ঈদের নামাজ পড়বেন নাকি রোজা রাখবেন? অথচ বুখারী শরীফে হাদিস দ্বারা প্রমাণ যে ঈদের দিনে রোজা রাখা হারাম হারাম হারাম, চলবে না। এখন যুক্তির ওপরে যুক্তি চলে আসলো, এই মরক্কোবাসী বা সিরিয়াবাসীদের রোজাটা কোথায় যাবে? তারা আরাফার রোজা থেকে বঞ্চিত হবে? অথচ আরাফার রোজার কত ফজিলত আমরা জানতে পেরেছি মুসলিম শরীফে হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নিকট আশাবাদী যে আরাফা রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আমিন আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফফারা করে দেবেন। তাহলে তারা এত বড় ফজিলত থেকে বঞ্চিত হবে, আর বঞ্চিত না হওয়া ছাড়া তো উপায় নাই এই সমস্ত ভাইদের ফতোয়া অনুযায়ী, কারণ তারা বলেন যে আরাফার মাঠকে ফলো করতে হবে, আর সময় আরাফা বলা হয়েছে, এটাই দলিল, আর এছাড়া আর কিছু দলিল আছে? এটা কোনো তো স্পষ্ট কোনো দলিলই হলো না। তারপরে সময় আরাফা সেটাও তো তারিখ হিজরিকে ফলো করে করা হয়। সুতরাং সৌদি আরবে যারা রয়েছেন তারা, তাদের জন্য এই হিজরি গণনা সৌদি আরব অনুযায়ী হবে, আর যেহেতু হাজিরা হজ করে থাকেন তারা সকলে সৌদি আরবেই আর মক্কায় হজ করে থাকেন, সুতরাং তাদের জন্য ওই তারিখে প্রযোজ্য। কিন্তু বাইরে যারা রয়েছে, আরাফা রোজা তো আর হাজিদের জন্য নয়, হাজিদের জন্য আরাফা রোজা
নয় বললেই চলে, বেশ কিছু আলামাদিন রহমত করেছেন, আবার কিছু আলামাদিন বলেন না রাখতে পারে, কিন্তু এর বিশেষ ফজিলতের কথা সাধারণত অধিকাংশ আলামাদিন মনে করেন যে নন হাজিদের ক্ষেত্রে, মানে আরাফার বাইরে যারা অবস্থান করছে, যারা হাজি নয় তাদের ক্ষেত্রে। সুতরাং বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। আর যার যার দেশের চাঁদ ফলো করে রোজা রাখলে আর মরক্কোবাসী আর সিরিয়াবাসী আরাফা রোজা থেকে মাহরুম হবে না। আরাফা দিবসে রোজা, এটা যদি শুধু স্থানের কারণেই হতো তাহলে তো যেদিন রোজা হবে না, মানে যেদিন আরাফা হবে না, এরকম যদি ধরে না হয় যে জালেমরা আরাফা করতে দেয়নি মুসলমানদেরকে, তাহলে রোজা কি বাদ হয়ে যাবে বা এবার হজ হলো না? এরকম যদি ধরে না হয় তাহলে কি রোজা বাদ হয়ে যায়, আরাফা রোজা না বাদ হবে না? তো যা হোক, যুক্তির ওপরে যুক্তি রয়েছে, দলিলের ওপর দলিল রয়েছে, তো আমরা এটাই হকের অনুকূল মনে করি। ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল যে জিলহজ মাসের নতুন চাঁদ উঠলে তো কোরবানি দিতে ইচ্ছুকদেরকে বিরত থাকতে হয়, কিন্তু আমরা টাকা অর্থকড়ি পাঠাই কোরবানির জন্য, আর আমরা দেখি যে আমাদের সে কোরবানি হয় একদিন পরে, তো আমরা নখ চুল কাটা থেকে বিরত থাকব এদেশের তারিখ অনুযায়ী, অর্থাৎ সৌদি আরবে থাকছেন সৌদি আরবের তারিখ অনুযায়ী, নাকি বাংলাদেশের তারিখ অনুযায়ী আরেক দিন পরে নখ চুল কাটব? এ বিষয়ে আমরা বলবো যে একদিন পরেই আপনি কাটেন ইনশাআল্লাহ, এটাই আপনার জন্যে কল্যাণকর হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে হাদিসে এটাও বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলাল যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়ান হাত্তা ইয়ুযাহিয়া। যার জবাই করার পানি রয়েছে, যার জবাই করার পানি রয়েছে, অর্থাৎ কোরবানি করার পানি রয়েছে, ফাইযা উহিল্লা হিলাল যিল হিজ্জা বা আহাল্লা হিলাল যিল হিজ্জা, তো যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে তখন সে তার চুল এবং তার নখ থেকে কিছুই গ্রহণ করবে না, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানি না করে। এই হাত্তা ইউদাহিয়া যেহেতু বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত সে জিলহজের প্রথম তারিখ থেকে বিরত থাকবে চুল এবং নখ কাটা থেকে। সহি মুসলিমের হাদিস 5236 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে বলা যায় যে দেশের কোরবানি হওয়া পর্যন্ত বিরত থাকাটাই নিরাপদ এবং সুন্নাতের অধিক নিকটবর্তী। হাজা বিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।